ডেঙ্গু পরিস্থিতি জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ, সেখানে হাসপাতালগুলোর পরিস্থিতি কেমন? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল 250/47 জেনারেল হাসপাতাল, এই যে মেডিসিন ওয়ার্ড, এই মেডিসিন ওয়ার্ডে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেডিসিন ওয়ার্ডে যে সাধারণ রোগী রয়েছে, সাধারণ রোগীর পাশে কিন্তু এই দুইজন যে ডেঙ্গু রোগী আক্রান্ত চিতা আকারে তাদের রাখা হয়েছে। এবং আপনাকে একটু জানাতে চাই, এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই স্বাস্থ্য বিভাগ বারবার এই জেলাবাসীকে বললেও যে এই ডেঙ্গু আক্রান্ত জন্য নির্দিষ্ট একটি সেল বা ওয়ার্ড করার কথা থাকলেও এখন পর্যন্ত সেটি কিন্তু করেনি। এবং সাধারণ যে রোগী রয়েছে, এই সাধারণ রোগীর যে বিভিন্ন অন্যান্য রোগ জীবাণু যারা এখানে ভর্তি হয়েছেন সেই রোগীদের পাশেই কিন্তু যে ডেঙ্গু রোগী তাদের রাখা হয়েছে। এবং অনেক ডেঙ্গু রোগীর এখানে আছেন যারা স্বাস্থ্য সচেতন না, তারা কিন্তু তাদের যে ডেঙ্গুর যে নিয়মাবলী সেই নিয়মাবলী তারা মানছেন না এবং তারা মশারি না টাঙিয়ে কিন্তু এখানে যে থাকছেন অন্যান্য সাধারণ রোগীদের সাথে, এমনটি অভিযোগ রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের এবং অন্যান্য যারা রোগী রয়েছেন তারাও এই অভিযোগ করেছেন। আপনাকে যদি বর্তমান গত কয়েকদিনের চিত্র তুলে ধরি, এখন পর্যন্ত চলতি বছরে প্রায় 400+ রোগী কিন্তু এই এই বর্তমান অবস্থায় এই হাসপাতালে ভর্তি হয় এবং হাসপাতাল সহ টাঙ্গাইল জেলার বিভিন্ন ক্লিনিক এবং বিভিন্ন উপজেলা হসপিটালেও ভর্তি হয়েছিল প্রায় 400+ এই ডেঙ্গু আক্রান্ত রোগী। বর্তমানে প্রায় অধিকাংশই কিন্তু যে সাধারণ ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন তারা কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে গেছেন। এর মধ্যে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী তার অবস্থা খারাপ হলে তিনি কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও টাঙ্গাইলের যে ডেঙ্গু অবস্থা নিয়ে যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন যে এই যে টাঙ্গাইলের যে পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বাস্থ্য সচেতন হওয়া প্রয়োজন। এবং এই টাঙ্গাইলের যে তত্ত্বাবধায়ক 250/47 জেনারেল হাসপাতালের যে তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন যে এই যে টাঙ্গাইলের যে বর্তমানে দুইজন আছেন এবং বিগত দিনে যারা ভর্তি হয়েছিলেন তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। সাদিয়া মাসুদ, ধন্যবাদ আপনাকে। টাঙ্গাইল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ রানা। আরএফএল ওয়্যারড্রপ, প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরএফএল ওয়্যারড্রপে।